হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মুলো পাতার ঝোল রান্না দেখাবো, কিভাবে রান্না করতে হয়। মুলো পাতা, মুলো আনলে মুলোর সাথে পাতা থাকে, ওগুলো তো সবাই ফেলে দেয়, ওগুলো না ফেলে এইভাবে ঝোল রান্না করে খাবে, ভীষণ টেস্টি। চলো আজকে দেখাই কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি মুলোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তার সাথে সবজি দিয়েছি, যেরকম মূলো, আলু, বেগুন, সীতা, মিষ্টি কোমর, এগুলো দিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেছে আমার। এবার আমি মসুর ডাল ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে তারপর সেদ্ধ করে নাও। এটা আধা সেদ্ধ হবে ডালটা। আমার ডাল প্রায় হয়েই গেছে, দেখো। এবার ডাল হয়ে গেছে, এবার আমি সম্ভার দেব, ফুড়ন দেব। ফুড়নে দেবে দুটো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর দেবে রসুন। রসুন থেঁতো করে দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এখন দেব রসুন। রসুন একটু বেশি করেই দেব, রসুনের গন্ধটাই ভালো লাগে এই ঝোলে, ঠিক আছে। রসুনটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে তারপর দিয়ে দিলাম ওই সেদ্ধ করা মুলো পাতা, তার সাথে সবজিগুলো একসাথে। তারপর দিয়ে দিলাম ডাল ফুটানোগুলো, আধা ফোটা ডালগুলো দিয়ে দিলাম একসাথে। দিয়ে এবার এটাকে ভালো করে মিশাবো, ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দেওয়ার পর এখানে দিয়ে দেব হলুদ আর নুন। নুনটা তোমরা একটু দেখে দেবে, কারণ নুন যখন এটা সেদ্ধ করেছে তখনও নুন পড়েছে, আবার ডালেও নুন পড়েছে, তাই নুনটা পরিমাণ মতোই দেবে। এবার এটাকে ভালো করে মেশাও, ভালো করে মেশাতে হবে। তারপর দিয়ে দাও টমেটো, একটা টমেটো দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিশালাম। মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেব, ডালটা যাতে ভালো করে আর একটু সেদ্ধ হয়। তরকারিগুলো তো সেদ্ধ হয়ে আছে, ঢাকা দিলে কি হয়, সব কিছুতে একটু নুন হলুদ সব কিছু ঢুকবে, ঠিক আছে। ঢাকা ওঠানো হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দাও, আবার ভালো করে মেশাও, আর তরকারিগুলো একটু থেতো থেতো করে দেবে। আর একটু চিনি দিয়ে দাও, নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালোই লাগে খেতে, একটু চিনি দিয়ে দিলাম। এবার এই ঝোলটার মধ্যে আর অন্য কোনো মশলা পড়বে না, খালি নুন আর হলুদই পড়বে, আর রসুন, ফোড়নে রসুন আর কালো জিরে, ভীষণ টেস্টি লাগে। গরম ভাতের সাথে তো মানে কথাই নেই, দারুণ লাগে, দারুণ খেতে, একবার করে খেয়েও খুব ভালো লাগবে। তো আমার এটা হয়েই গেছে, এবার আমি গ্যাস অফ করে দিই। গ্যাস অফ করে দিয়ে একটু টাইমের জন্য ঢেকে রাখবো স্ট্যান্ডিং ফ্যান। এই আমার ঝোল হয়ে গেছে, মুলো পাতার ঝোল, ভীষণ টেস্টি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, তোমরা করে খেও, আর খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, বাই।